নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞার মতোই। কিন্তু থোরাই কে আর, সেতুর নিচে নদী থেকে অবাধে চলছে বালি তোলা, ফলে ফাঁকা হয়ে গেছে সেতুর পিলারের নিচের অংশ। পিলারের তলা থেকে বালি ও মাটি সরে যাওয়ায় বর্তমানে বিপজ্জনক অবস্থায় ঝুলছে বাংলা ও ঝাড়খণ্ডের সংযোগকারী সেতুটি। যে কোনো মুহূর্তে ভেঙে যাবে সেতুটা আর বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ বাংলা আর ঝাড়খণ্ডের। বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের শালবনী গ্রামের পাশ দিয়ে বইছে ব্রাহ্মণী নদী। নদীর ঠিক ওপারে ঝাড়খণ্ডের পাকুড় জেলার পাখুরিয়া থানার বেরাশিবপুর গ্রাম। পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের যোগাযোগের রাস্তা এই ব্রাহ্মণী সেতুটা। সেতু নির্মাণের সময় থেকেই দুই রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুদিকে 5 কিলোমিটার রেডিয়াস অঞ্চল জুড়ে নদী বুক থেকে বালি ও মাটি তোলার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেতু সংলগ্ন এলাকা থেকেই অবাধে চলছে বালি তোলা, এবং সেটা করছেন বাংলার বালি মাফিয়ারা। এলাকাবাসীর দাবি, প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 ট্রাক্টর বালি তোলে এই বালি মাফিয়ারা, আর সেই বালি পাচার হয়ে যায় রামপুরহাটের বিভিন্ন এলাকায়। রাতের অন্ধকারে তো বটেই, দিনে দুপুরেও বেপরোয়া বালি মাফিয়ারা। আমরা যেটা দেখছি যে ব্রিজের কাছে বালি তুলছে, ভয় হয় না আপনাদের? ভয় তো হয়। যে ব্রিজ ভেঙে যাবে, ধরতে পেলে ধরে নিয়ে যাবে, তাতে তো আর লেবার মালিক তো আর বলছে না যে এখানে তুলো, লেবাররা এসে ভরে নিছে পালাছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমরা না তুললে যেটা ভালো হবে সেটাই করলে ভালো, ব্রিজের কাছ থেকে ফারাকে তুললে ভালো। ব্রিজের ক্ষতিটা কেন? ব্রিজের ক্ষতিটা আমাদের হচ্ছে তো, এবারে সরকার ব্রিজ করেছে, ওটা তো ওরা দেখছে না, বালি তুলে নিয়ে পালাচ্ছে, ওটাতে আমাদের কষ্ট হবে, একদিন এমন কষ্ট হবে যে আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না, বেরোতে যদি পারবো নদীতে জল চলে আসবে, তা আমরা হাট কি করে ওই পারে যাব? বাজার ঘাট আমাদের ওই পারে, এপারে না, খুব কষ্টে আমাদের ব্রিজটা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বালি তোলা বন্ধ হয়ে যাক, আমাদের ব্রিজটা বাঁচুক, এবং আমরা জনগণ সবাই মিলে ভালো থাকি তার জন্য। এনারা ঝাড়খণ্ডের বাসিন্দা, ওনারাই বলছেন এতটাই বেপরোয়া বাংলার বালি মাফিয়া পাচার চক্র, তারা ঝাড়খণ্ডের পুলিশের ওপরও চড়াও হতে পিছপা হন না। সেতুর কাছ থেকে বালি তোলা রুখতে আসা ঝাড়খণ্ডের পাখুরিয়া থানার ওসির ওপরেও শালবনী এলাকার বালি মাফিয়ারা চড়াও হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারাই। বালি তুলছে নদী থেকে, কেন কেন তুলছে ওরা জানে, আমরাও কিন্তু মানা করি, মানে না। আমরা বলি যে সরকার থেকে যে চলছে আমাদের গনপুরা ঘাটে সেই নিয়মে চলেন, আমাদের কথা মানে না। দেখো এখানে আমাদেরও অনেক অসুবিধা সুবিধা করে যে এরা মালিক, আমরা আমরা বলছি আমরা মালিক নাই রে বাবা, আমরা মানা করছি, ব্রিজের কাছে বাদ দিয়ে তোমরা যা করবা করো, এই আর কিছু না। ব্রিজের কাছে বালি তুললে কি হবে? ব্রিজটা ক্ষতি হবে, গাড়া হয়ে গেছে, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বহুত সুবিধা হচ্ছে। এই যে বালি তুলছে, কারা তুলছে? পাবলিক। বেঙ্গল, ঝাড়খণ্ড। পুলিশ কিছু বলে না? পুলিশ আসছে, দেখছে, আমাদেরকে বলছে যে এটা কেন। তো পুলিশও বেচারি মারপিট করেছিল বাঙালবালা একবার পুলিশের সঙ্গে, তবে আমরা দু ভাই এখানে ছিলাম, ছুটে যেয়ে বাড়াবাবুকে বাঁচালাম, খবরদার মারিও না, বহুত কিছু হচ্ছে এখানে। কারা মারধর করে? ওই বেঙ্গলবালা এসেছিল মারতে। কাদেরকে? এই আমাদের থানার বাড়াবাবু। আর আশ্চর্যজনকভাবে চুপ রামপুরহাটের পুলিশ। তাদের নাকের ডগার ওপর দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ অঞ্চল থেকে বালি তোলা আর বালি পাচার। যদিও স্থানীয় বিধায়ক ও রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে নাকি কথা বলবেন। এটা আমাদের নজরে এসেছে, কারণ এর আগেও আমি প্রশাসনের কাছে বলেছিলাম যে
এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ বালি যারা তোলে তারা কোনো নিয়ম না মেনে যারা বালি তুলছে তারা বস্তুত একটা অপরাধ করছে। আগামী দিনে এর ফলে একটা বিপদের সম্মুখীন এলাকার মানুষ শুধু নয়, এই যাতায়াতকারী সকলেই পড়বেন। স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে এই এখন যে বিষয়টা দাঁড়িয়েছে তাতে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পড়েছে। আমি ডিএমের সঙ্গে মাননীয় জেলা শাসক তার সঙ্গে কথা বলব, রামপুরহাটে এসডিও নতুন জয়েন করেছেন আমি তার সঙ্গে কথা বলব, এবং ইরিগেশনের আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলব, এবং প্রয়োজনে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলব। কথা তো বলবেন, কিন্তু তিনি কি এতদিন জানতেন না, নাকি চোখ বুঝেছিলেন? যখন ব্রিজের বেশিরভাগ থামের নিচ থেকে মাটি বালি সব উঠিয়ে নেওয়া হয়েছে, বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে ব্রাহ্মণী নদীর সেতু, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ব্রাহ্মণী ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলা ঝাড়খণ্ডের, তখন তিনি কথা বলবেন? নাকি সবের পিছনে যুক্ত তার দল, তাই এতদিন চোখ বুঝেছিলেন? সংবাদ মাধ্যমের ক্যামেরা যেতে ফের মুখ খুললেন, তিনি কথা বলবেন। আমরা অপেক্ষায় রইলাম কবে তিনি কথা বলেন আর কবে বালি মাফিয়ারা এই বালি পাচার বন্ধ করে রামপুরহাটে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।